हेलो बंधुरा, वेलकम टू माय यूट्यूब चैनल जॉब्स एंड नॉलेज। आज के वीडियोते एक वैकेंसी बेपारे आमी आलोचना करब, जेखने वेस्ट बेंगल म्यूनिसिपल सर्विस कमिशनर पक्ष के किछु वैकेंसी बेरिये छे। वैकेंसीते आवेदन करते होले माध्यमिक उच्च माध्यमिक एवं आरो किछु योग्यताते एखाने आवेदन करा जाच्छे, एवं तार संगे एखाने छेले मेये उभय किन्तु आवेदन करते पारबे। वैकेंसी बेपारे विस्तारित तथ्य आमी आजकेर वीडियोते आलोचना करब। तो सुतरां वीडियोटा एकटु ना केटे प्रथम थेके शेष पर्यन्त देखते थाको, जाते ए सकल वैकेंसीते आवेदन करार जन्य समस्त तथ्यगुलो तोमरा যথাযথভাবে পেয়ে যেতে পারো। তো তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশনে কী কী তথ্য দেওয়া হয়েছে। তো তাহলে বন্ধুরা এটাই হলো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে অফিসিয়াল নোটিফিকেশন, যেটার অ্যাডভার্টাইজ নম্বর আছে 3/2021। এবং এই রিক্রুটমেন্ট চলছে মহাবনী ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে, এবং এই পদের জন্য যে আবেদনের ডেট সেটা কিন্তু 4/10/2021 থেকে শুরু হয়ে গেছে। অর্থাৎ এখানে কিন্তু অনলাইন আবেদন গ্রহণ করা হচ্ছে এবং আবেদন কিন্তু 4/10/2021 থেকে শুরু হয়ে গেছে। এবার দেখে নেওয়া যাক কোন কোন পদের জন্য এখানে আবেদনগুলো চলছে। তো এখানে প্রথম নিয়মপ্রাপ্ত পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল। এখানে ভ্যাকান্সি আছে একটা, এবং সেটা আছে ইউআর ক্যাটাগরির জন্য। এবং এখানে যোগ্যতা প্রয়োজন ব্যাচেলার ডিগ্রি, যেখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে এটা করে থাকতে হবে। এবং এখানে বয়স হতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে। এরপর আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, এখানেও ভ্যাকান্সি আছে একটা, এবং এটা ইউআর ক্যাটাগরির জন্য অর্থাৎ সাধারণের জন্য। এখানে যোগ্যতায় বলা হয়েছে এ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে ডিপ্লোমা প্রয়োজন। এখানে বয়স হতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে। এখানেও ভ্যাকান্সি একটা, এবং এটা ইউআর ক্যাটাগরির জন্য। এখানে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে, এবং তার সঙ্গে সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে সার্ভের ওপরে। এবং এখানে বয়স হতে হবে 18 থেকে 39 বছরের মধ্যে। এরপরের ভ্যাকান্সি বলা হয়েছে ড্রাফটসম্যান, এখানে ভ্যাকান্সি একটা ইউআর ক্যাটাগরির জন্য। এখানে হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তার সঙ্গে এখানে আর্কিটেকচার অথবা সিভিল ড্রাফটসম্যানশিপের ওপরে ডিপ্লোমা করে থাকতে হবে। এখানেও বয়স হতে হবে 18 থেকে 39 বছরের মধ্যে। এরপর আছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, এখানেও ভ্যাকান্সি একটা ইউআর ক্যাটাগরির জন্য। এই পদের জন্য মাধ্যমিক পাস করে থাকতে হবে, এবং তার সঙ্গে কম্পিউটার নলেজ প্রয়োজন। তার সঙ্গে এখানে যেটা প্রয়োজন সেটা হলো টাইপিং, যেখানে 20 ওয়ার্ড পার মিনিট হিসাবে টাইপিং স্পিড থাকতে হবে। এখানে বয়স হতে হবে 18 থেকে 40 বছর। এরপর আছে লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ LDC, এখানে কিন্তু ভ্যাকান্সি আছে মোট দুটো, তার মধ্যে SC একটা, UR একটা অর্থাৎ সাধারণ একটা। মাধ্যমিক পাস হতে হবে এই পদের জন্য আবেদন করতে হলে, এবং তার সঙ্গে কম্পিউটারের মিনিমাম একটা সার্টিফিকেট কোর্স করা থাকলেই কিন্তু যথেষ্ট। এখানে বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এরপরের পদ দিয়ে আছে অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানারের পদ, এখানে ভ্যাকান্সি আছে একটা UR ক্যাটাগরির জন্য। এই পদের জন্য পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে ইন টাউন প্ল্যানিংয়ের ওপরে অথবা সিটি প্ল্যানিংয়ের ওপরে। এখানে বয়স প্রয়োজন 18 থেকে 36 বছরের মধ্যে। এবং এখানে বলা হয়েছে বোথ মেন অ্যান্ড ওমেন আর এলিজেবল, অর্থাৎ ছেলে মেয়ে কিন্তু উভয় এই পদের জন্য আবেদন করতে পারবে। এবং এই পরীক্ষার যে মেথড এবং যে সিলেবাস সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে, এবং জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের মাধ্যমেও তোমরা জানতে পেরে যাবে। এবং এরপর এখানে অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারে বলা হয়েছে, এখানে অ্যাপ্লিকেশন ফিজ যেটা আছে এখানে 150 টাকা ফিজ আছে, তার সঙ্গে একটা প্রসেসিং চার্জ আছে যেটা 50 টাকা, এবং তার সঙ্গে আরও একটা চার্জ আছে যেটা ব্যাংক চার্জেস বলা হচ্ছে, যেটা 20 টাকা হতে পারে। অর্থাৎ টোটাল 220 টাকা কিন্তু চার্জ আছে। এবং যারা SC ST বা PH ক্যান্ডিডেট আছো তাদের জন্য এখানে যে চার্জটা আছে সেখানে আছে 50 টাকা, তার সঙ্গে 20 টাকা আছে ব্যাংকের চার্জ অর্থাৎ 70 টাকা। এবং এই সকল পদে অনলাইন আবেদনের শেষ তারিখ হচ্ছে 8/11/2021। তো তাহলে বন্ধুরা এটাই ছিল ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা ভ্যাকান্সির ব্যাপারে অফিসিয়াল নোটিফিকেশনের তথ্য। আশা করি ভিডিওটা তোমাদের পক্ষে হেল্পফুল হবে, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও, এবং নিজেদের বন্ধুদের সঙ্গে এই ভ্যাকান্সির তথ্যটা ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করতে ভুলো না। এবং এই ধরনের সমস্ত ভিডিওগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, এবং পাশাপাশি বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না, কারণ যখনই আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা সাথে সাথে পেয়ে যাবে। তো তাহলে বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।